বেটে ছেলে মানুষ রান্না করে নাকি? বিয়ে দিয়ে দিব, বৌমা খুঁজছি। হ্যাঁ হ্যাঁ বলছিলাম, শুনেন। এই হাত ছাড়ো, যা বলার দূর থেকে বলুন না। বলছিলাম, আমার সঙ্গে বন্ধুত্ব করবেন? না না। তাহলে তো তোমার উপায় নেই বাবু। হুম হুম, মেয়ে ভালো আছে, পছন্দ আমাদের। আর দুটো প্রশ্ন কি? বলছি বলছি, তোমার মায়ের কি করে বিয়ে হয়েছিল? টাকার জন্য ভালো কিছু কিনতে পারছি না। আরে সত্যি, একটা ঘড়ি পছন্দ করলাম, কিনতে পারলাম না। তোর মাথায় কোনো বুদ্ধি আছে টাকা জোগাড় করার? বুদ্ধি আছে। তুই ঠিক বলছিস, যে করেই হোক ফাঁসাতে হবে। হ্যাঁ, ওর কাছে অনেক টাকা আছে, দেখে বোঝা যাচ্ছে বড় লোকের ছেলে। এদিকেই আসছে, চুপচাপ দাঁড়িয়ে থাক। এই যে, কি হলো, কিছু বলছেন? হ্যাঁ হ্যাঁ বলছিলাম, শুনেন। এই হাত ছাড়ো, যা বলার দূর থেকে বলুন না। কাছে আসেন না, ভয় নেই। আপনি না দেখতে অনেক সুন্দর, কি স্মার্ট। ঠিক আছে ঠিক আছে, হয়েছে, কিছু বলার থাকলে বলুন। ঠিক আছে আসি। এই শুনেন না, পালিয়ে যাচ্ছেন। এই ছাড়েন, বলেন না আপনি কি বলবেন। বলছিলাম, আমার সঙ্গে বন্ধুত্ব করবেন? না না, আমি মেয়েদের সঙ্গে সম্পর্ক রাখি না। এই শুনেন না, পালিয়ে যাচ্ছেন। আজব মেয়ে তো। যদি বন্ধুত্ব না করেন, আমি কিন্তু আপনাকে ফাঁসিয়ে দেব। আমি এত সুন্দর মেয়ে বন্ধুত্ব করতে চাইছি, আর উনি পালিয়ে যাচ্ছেন। লোক ডাকবো, দেখবেন আপনি। আজব মেয়ে তো, আমার কলেজ যাওয়ার টাইমে দেরি করছে। কি চাইছো তোমরা বলো তো? 5,000 টাকা দেন। হুম, আমি তোমাদের দেখে আগেই বুঝতে পেরেছিলাম আমার এরকম কিছু ঘটবে, কিন্তু বিশ্বাস করেন আমার কাছে টাকা নেই, 20-30 টাকা ছাড়া আর কোনো টাকা নেই আমার কাছে। সেটা চাইলে দিতে পারবো, দেখবেন মানি ব্যাগ। এই যে দেখুন, আমার কাছে 20 টাকা ছাড়া আর টাকা নেই। আর মোবাইলটা দামি আছে, ওটাই নিয়ে নে। না না, আমার মোবাইলে কত কি আছে জানো? তাহলে তো তোমার উপায় নেই বাবু। ছাড়ো, কি করবা তুমি? লোক ডাকবা? ডাকো, আমার ভয় নেই। হ্যাঁ ডাকবো। কি করবে লোক ডেকে? ধরে বিয়ে দিবে, এর থেকে বেশি কিছু হবে না। বিয়ে আর তোমাকে? তাহলে আমি পুলিশ ডাকবো। কিচ্ছু করতে পারবে না, দেখবা আমার পাওয়ার। তোমাকে এক্ষুনি কোর্টে নিয়ে গিয়ে বিয়ে করে বাড়ি নিয়ে যাব। স্বপ্ন দেখছো না টাকা ইনকামের? তোমাদের ধান্দা আমি বুঝে গেছিলাম, মেয়েদের আইন চলে বলে কিচ্ছু বলিনি, ফালতু মেয়ে কোথাকার। কিচ্ছু হলো না, বদনাম হয়ে গেল। দূর, 10 জনকে ধরতে হবে, তবেই একটা হবে। তুই বেশি চিন্তা করেছিস মনে হয়, মুরগি বসা দেখেছিস? 10টা বসালে 3-4টা বাচ্চা হয়, সেরকম 10 জনকে ধরবো, 3-4টা পাবো। প্রথমটা না হলে লস হলো, সবই লস হবে নাকি? তুমি টাকার লোভে এইসব করছো? এত সুন্দর চেহারা রেখে এইসব? চলো তোমাকে আমি অনেক টাকা দিব। ছাড়ো ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে। কি করছেন আপনি? ছাড়েন আমাকে, ছাড়েন। এভাবে একটা মেয়ে ধরে নিয়ে যাচ্ছে, এখনই তো যাবার জন্য প্রস্তুত ছিলে। চলো 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 চলো, ভয় কেন করছো? তোমাকে বিয়ে করে বউ করে বাড়ি নিয়ে যাবো। কি করছেন আপনি? ছাড়েন আমাকে, ছাড়েন। কতজনের কাছে চাইবে? আমি তোমার সারা জীবনের যত টাকা খরচ সবই দিব, চলো না। যাই, ওর মাকে বলি।
আমি একটা শাড়ি নিব, এগুলো সব পুরনো হয়ে গেছে। হবে না। কি হবে না বললাম, শুনতে পাওনি? টাকা খরচা করা যাবে না, যেগুলো আছে সেগুলো এখন চলবে। তুমি দৌড়িয়ে যাচ্ছ? আসলে আজান হয়ে গেল, রান্না করতে হবে। মাঠের কাজ করতে করতে আজকে বুঝতে পারিনি, যাই রান্না করতে হবে, আর না হলে না খেয়ে থাকতে হবে। ছেলেটা কিচ্ছু করে না। বিয়ে দিয়ে বোমালি এসো, বেটে ছেলে মানুষ রান্না করে নাকি? বিয়ে দিয়ে দিব, বৌমা খুঁজছি। আমার জানা আছে একটা, যাবা? তোমার নিজের মধ্যে নাকি অন্য কেউ? আমার কেউ না, এমনি যোগাযোগ হয়েছে, আমাকে চিনেও না ওরা। যাবা? চলো দেখে আসি একদিন। ঠিক আছে এসো। আসি, নিজের জন্য তো একটা বলি, আসো না। আমার বাদ দাও, আমি একাই এখন জীবন পার করে দিব। ঠিক আছে। পাঁচশো টাকার নোট রেখেছিলাম, খুচরা কি করে হলো? ৪৯০ টাকা আছে, ১০ টাকা দরকার ছিল, খরচা করেছি। ১০টা টাকার জন্য তুমি ৫০০ টাকার নোট ভাঙিয়েছো? ৪৯০ টাকা আছে, ১০ টাকা দরকার ছিল, খরচা করেছি। আমার এত রাগ উঠছে কি তোমাকে মেরে। তোর আব্বা? মা, মা, তোর আব্বা? মা, মা, ডাক্তার, অ্যাম্বুলেন্স! কত টাকার ওষুধ দিয়েছে? ৫১০ টাকা। ১০ টাকার জন্য আমার ৫১০ টাকা গেল। সব ওষুধ খাবা, ভালো হয়ে গেলেও খেতে হবে, একটা ওষুধ বাদ দেওয়া যাবে না। ৫১০ টাকার ওষুধ। তোর আব্বাকে বল, ডাক্তার বলেছে দেশি মুরগির মাংস খেতে। আব্বা, দেশি মুরগির মাংস নিয়ে আসবা? কি? ডাক্তার বলেছে দেশি মুরগির মাংস খেতে। হবে না, সবজি খেতে হবে, মাছ মাংস ডিম এগুলো কিচ্ছু চলবে না, এগুলোতে আরো ক্ষতি হয়। এমনিতে সব পয়সা ওষুধে শেষ হয়ে গেল, তার উপর মাংস। ডাক্তার বলেছে। কোন ডাক্তার বলেছে রে? হ্যাঁ, কোন ডাক্তার বলেছে? ডাক্তার বলেছে মাংস খেতে, মাংস খেতে বলেছে। তো ডাক্তারের কাছ থেকে পয়সা নিয়ে এলি না? মাংস খাবে, মাংস ডাক্তার বলেছে, শাক সবজি ছাড়া কিচ্ছু হবে না।
আর কোনটা এখন ওষুধ আছে? দিচ্ছি তোমাকে, দাঁড়াও। দে দে, এখনই খেয়ে নি, দিয়ে আমি একটু ঘুমাবো, আর ভালো লাগছে না। হ্যালো সাবানা, আমার জীবন শেষ রে, আর ভালো লাগে না এই পাগলকে বিয়ে করে। তুই তালাক দিতে পারিস না? দিবে না বুঝলি, আমার আর সহ্য হয় না। কদিন আগে মাথা ফাটিয়ে দিয়েছিল বুঝলি। জ্যাসমিন শুন, তুই সব পেপার রেডি কর, তারপর ফুসলোকে সই করে নিবি। এত সহজ নয়, দেখে পাগল কিন্তু শাল অনেক চালাক। বিয়ে তো হতো না, শাল আমাকে সুযোগে পেয়ে গেছে, সব তোর জন্য হয়েছে। এই শুন, দোষ দিস না, যেটা কপালে ছিল সেটাই হয়েছে। তুই তো ফাঁসাতে বলেছিলিস, সবসময় শুধু আমার দোষ দিস, এরকম করলে তোর সাথে কথা বলবো না। তুই ফাঁসালি কেন, টাকার লোভে? এখন কি করা যায় বল, আমাকে আর ভালো লাগছে না। এক কাজ কর, কারোর সাথে পালিয়ে যা। এটা হয় নাকি, আমার একটা মেয়ে আছে 16 বছরের। তাহলে বাকি জীবনটা এভাবেই পার করে দে। ঠিক আছে রাখ। কিছু খারাপ লাগলে বলিও। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। লজ্জা কেন করছো? খেয়েছি কি মা? কই খেলেন, ওখানে তো রেখে দিলেন। খেয়েছি খেয়েছি, যথেষ্ট খেয়েছি। আপনি এক কাজ করেন, মেয়েটাকে তাড়াতাড়ি নিয়ে আসেন। মেয়ে আমার এটাই। হ্যাঁ আব্বা, আমার বোন নেই, আমি একা, তাই মায়ের কাজ করে দিই। মেয়েটা তো খুব ভালো। কি নাম গো তোমার? কমলা। বাহ সুন্দর নাম। যে করে হোক মেয়ের বিয়েটা দিতে হবে, আর ছেলের বাবাটা সুন্দর আছে, এই সংসারে আর ভালো লাগে না, এর সাথেই পালিয়ে যাব। একটা কথা জিজ্ঞাসা করব, ওটা কে? ওটা আমাদের পাশের, নিয়ে এসেছি। ও, আমি ভেবেছি ছেলের মা। ছেলের মা নেই, আমি আর আমার ছেলে, খুব ছোট পরিবার আমাদের। আপনার মেয়ে অনেক সুখে শান্তিতে থাকবে, কোনো ঝামেলা নেই। ও আচ্ছা, তার মানে ছেলের বাবার কেউ নেই, সুযোগটা ভালোই এসছে, আমাকে একে নিয়ে পালাতেই হবে। যে করে হোক মেয়ের বিয়েটা দিতে হবে। বসো, খাওয়া দাওয়া করে যাবা। না না, খাওয়া দাওয়া করলে হবে না। ওই সব বললে হবে না, শুনবো না তোমার কথা। হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া করেই যাবেন। আচ্ছা ঠিক আছে, পরে আবার আসবো। কই, মেয়ের বাবাকে দেখতে পেলাম না? ও নেই, কাজে ব্যস্ত, পাগল ছাগল মানুষ। কিছু বললে না কি? না না, থাকতে বললাম কত থাকলো না, লোকটা এমন মনে হয় মেয়ের বিয়েতেও থাকবে না। ও, তাহলে খুব কাজের লোক। কাজের না, ঘরের ডিমের, একদম বোকাচোদা লোক। কিছু বলছো নাকি তুমি? না না, কিছু বলছি না, আপনারা থেকে যান, এটাই বলছি। না না, থাকা যাবে না, অনেক গল্প হয়ে গেল, আসি তাহলে। মেয়ে ভালো আছে আপনার, কপালে থাকলে বিয়ে হবে। হুম হুম, মেয়ে ভালো আছে, পছন্দ আমাদের। না না, ভাগো না, বিয়ে হবেই, সবাই যখন রাজি কিসে আটকাবে। ঠিক আছে আসি, যাই। আসিও। ঠিক আছে, তোকে তো পছন্দ করেছে, যাক। আমি কি না কি ভাবছিলাম,
চেয়ার গালা গুছিয়ে ঘরে আয়। পার্সোনাল কথাগুলো আপার সামনে জিজ্ঞেস করতে পারিনি। কি কথা বলুন? তুমি কি কাউকে ভালোবাসো? ইচি ইচি, আপনি কি কথা বললেন? এসব কখনো না। ভালোবাসার আমি দেখে আমি ওগুলোকে ঘৃণা করি। আমি তিনটা প্রশ্ন নিয়ে এসেছি, তার মধ্যে একটাতে তুমি পাস। আর দুটো প্রশ্ন কি? বলছি বলছি, তোমার মায়ের কি করে বিয়ে হয়েছিল? এসব কথা জিজ্ঞেস করিয়েন না তো, লজ্জা লাগে আমাকে। না না বলো না, লজ্জার কি আছে? আমি যতটা শুনেছি আমার মায়ের ফাঁসিয়ে বিয়ে হয়েছে। ফাঁসিয়ে বিয়ে মানে কি করে ফাঁসিয়ে হয়? আমি এটা তো বলতে পারবো না। বলো না, এখানে কেউ নেই। না আমি বলবো না। ঠিক আছে যাক, এটাও তুমি পাস। আরেকটা প্রশ্ন, তোমার কি আমাকে পছন্দ? এ কি বলছেন? আমার মায়ের যেখানে পছন্দ আমারও পছন্দ। পরে ছেড়ে পালিয়ে যাবা না তো? না না, আমি এতটা খারাপ নই বাবু। না না, আমার মান সম্মানের খুব ভয়, তাই তোমাকে বললাম। ঠিক আছে, একটা কথা বলবো আপনাকে, আমার এখানে যদি আপনাকে কোনো কিছু খারাপ লেগে থাকে, প্লিজ আমার মাকে কিছু বলো না। না না, আমি কিছু বলবো না। আরেকটা কথা, আমার বিয়েটা ভেঙে দিবেন? না না, তুমি ওই সব চিন্তা কেন করছো? তুমি তো সব প্রশ্নই পাস করেছো। যাও।